আসলে যে বড় বাপের বড় পোলা খায় ঢঙ্গা বইরা 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 লে যায় সে 78 বছর আগের পুরনো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায় মামা এটা তো সুতি কাবাব না জি 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 কত টাকা কেজি এটা 1600 টাকা কেজি 1600 টাকা কেজি জি এটাই সেই ঢাকার ঐতিহ্য পুরনো আরে না ডাইকা রাখলে খায় না ডাইকা রাখলে কেন খাবে না আপনারা খায় না এই তোর কাছে মাপ চাই বাবা এই বুঝতে দিতে আমি পাগল হয়ে গেছি না না তারপরে তো আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে আপনি ঢাকা রাখা তো দরকার না আমার কাছে ধুলা ভালো করে হ্যাঁ ঢাকায় আসলে তাহলে একটু সাবধানে তাহলে কিন্তু অস্বাস্থ্য করে থেকে অভিযান শুরু হয়ে যাবে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি কালকে থেকে খাবার থেকে পরিবেশন করবে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো গাইস আমি বর্তমানে চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে সেই ইফতারি মার্কেটে ইফতারি মার্কেট যেখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তো সমাগম হয় এখানে এই ইফতার মার্কেটটাতে যেটা 400 বছরের পুরনো এবং এই পুরান ঢাকা সহ সারা বাংলাদেশের ঐতিহ্য বহন করে আজকে দেখুন মানুষ হাজার হাজার মানুষ কারণ আজকে হচ্ছে রমজানের প্রথম দিন যার কারণে এরকম সম্পূর্ণ রমজান মাসটাই কিন্তু এরকম ক্রাউড থাকবে এবং সারা মাসে এরকম জমজমাট থাকে যেটা সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এবং এখান থেকে ইফতার কিনে নেয় যায় বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মার্কেট আসলে এই যে বড় বাপের বড় পোলা খায় ঢঙ্গা বইরা 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 লে যায় সে 78 বছর আগের পুরনো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায় এই সেই বড় বাপের পোলা খায় এখানে কতটা মশলা আছে মামা কত এটা 12টা আইটেম আছে 12টা আচ্ছা কুরবানিতে 12টা আইটেম চিকেন আছে সবে মুরগি আছে কোয়েল পাখি আছে হাঁস আছে কবুতর আছে খাসি আছে খাসির মগজ আছে খাসির কলিজি আছে ডিম আছে চিড়া আছে ডাল আছে ঘি আছে পুরো 12টা আইটেম 12টা 400 বছরের ঐতিহ্য যেটা এটা হ্যাঁ 400 বছরের ঐতিহ্য আপনারা কত বছর থেকে আছেন 78 বছর ধরে আমার বাপ দাদা করতে আচ্ছা আমরা সেই পূর্বপুরুষ থেকেই হ্যাঁ হ্যাঁ এই সেই বড় বাপের পোলাই খায় যেটা এই চক বাজারের সবচেয়ে বিখ্যাত মানুষের ক্রাউড যেহেতু আজকে প্রথম দিন ইফতারে তার কারণে কিন্তু ক্রাউডটা বেশি এদিকে এটা পার পিস কত মামা এটা পার পিস 350 টাকা যায় এই জায়গায় খাসির লেগ বিক্রি হয় 100 কেজি খাসির লেগ বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ মানে খাসির লেগ অলরেডি 100 পিস বিক্রি করা শেষ 800 টাকা পার পিস লেগ 800 টাকা পার পিস মুরগি 350 টাকা পার পিস কোয়েল পাখি 80 টাকা পার পিস মানে এই রমজান মাস পুরোটাই থাকবে এরকম পুরো পুরোটাই পুরোটাই পুরো রমজান মাসই 30 দিনই এইভাবে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে পুরো মাস কিন্তু এরকম চলতে থাকবে গাইস মানে একদম অন্যরকম একটা ব্যাপার এই 400 বছরের পুরনো বড় বাপের পোলাই ঢঙ্গা বইরা লয়া যায় এই তো সুতি কাবাব না জি 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 কত টাকা কেজি এটা 1600 টাকা কেজি 1600 টাকা কেজি জি এটাই সেই ঢাকার ঐতিহ্য পুরান ঢাকা আচ্ছা কত বছর থেকে আপনি ব্যবসা করতেছেন এখানে আমি এখানে কত 40 এর উপরে 40 এর উপরে আচ্ছা তাহলে বাবা এখানে এই মামা 40 বছর থেকে ব্যবসা করতেছে এই চক বাজারে এই চক বাজারে আর প্রতি বছর এরকমই জমজমাট হয় এরকমই এরকমই এটা ঢাকার ঐতিহ্য খাবার ঢাকার ঐতিহ্য ঠিক আছে আচ্ছা আগে ঢাকার মানুষ না খেতে এখন অনেক জায়গা থেকে আসে আসে ঢাকার সারা বাংলাদেশ থেকে আসে বলতে গেলে আর এগুলা কি এটা পেস্তা বাদামের শরবত এটা ফালুদা এটা কি কাশ্মীরি না কাশ্মীরি এগুলা কি অরিজিনালি কাশ্মীর থেকে আনা না 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 এটা আমরা ফর্মুলা ফর্মুলা কাশ্মীরের ফর্মুলা এই সেই কাশ্মীরি শরবত যেটা কিন্তু কাশ্মীরে তৈরি না বাট কাশ্মীরের ফর্মুলা তৈরি এটা বাংলাদেশে তৈরি করা হয়েছে বিশেষ করে ঢাকাতে এটা 200 টাকা না বড়টা আর ছোটটা তারপরে তো আপনার স্বাস্থ্য ঝুঁকি আছে ঢাকিয়া রাখা তো দরকার আমার কাছে পলিথিন পর্যন্ত আছে যে আয়নার মতো সেটা দিবেন প্রত্যেকটা দোকানদার ঢাকা রাখি ভালো লাগে না ভালো লাগে না দেখবো হিনবো তারপরে খাইবো আচ্ছা বাঙালি আসলে এরকমই নাকি বাঙালি এরকমই আমরা বাঙালি কি বাঙালি স্বাস্থ্য খারাপ না স্বাস্থ্য ভালো আসলে এই খোলামেলা সেগুলো কিন্তু অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি হবে একদম অস্বাস্থ্যকর পরিবেশ এরকম একটা ব্যাপার পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার
চকবাজার ইফতার মার্কেট। জাস্ট দেখুন এইখান থেকে ক্রাউডটা, ওই পাশ থেকে শুরু হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এরকম আসবেই। দেখেন জাস্ট কি পরিমাণ মানুষের ক্রাউড এখান থেকে দেখুন। এটা পুরান ঢাকার ঐতিহ্য বহন করে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ আসে, যারা ইফতার কেনার জন্য শৌখিন যারা তারা কিন্তু এইখানে চলে আসে চকবাজারে। কত মামা এগুলো কত করে? এটা 120। 120 কি নাম এটা? ফালুদা। ফালুদা, আচ্ছা এই সেই ঐতিহ্যবাহী ফালুদা। কি দেব এটাই সেই ফালুদা ঐতিহ্যবাহী, পুরান ঢাকার ঐতিহ্য মামা। আপনারা কত বছর থেকে ব্যবসা করেন? আমরা অনেক ছোট থেকে, ছোট থেকে এখানে 20 বছর নিচে 20 বছর প্রত্যেক বছরই তো এরকম জমজমাট হয় এখানে। আচ্ছা গত বছরে সিসি ক্যামেরা টানেন, আর বছরে সিসি ক্যামেরা টানেন, এরকমই সিসি ক্যামেরা টানেন টেনে দেখবেন আমরা এদিকে। এখানে করোনার মধ্যে এরকম ছিল এখানে আছে। আচ্ছা আচ্ছা, করোনার মধ্যে সব বাসা বাসা যা মাল পৌঁছায় দিচ্ছে সারা বাংলাদেশ থেকে মনে হয় মানুষ আসে। হ্যাঁ অল ঢাকা সিটিতে, অল ঢাকা সিটি। আপনার সিসি ক্যামেরা তো আছে? হ্যাঁ তা তো প্রতি বছরে আছে না। আপনার ভাই আসসালামু আলাইকুম। এটা কি সাইজ জিলাপি? হ্যাঁ। এটা কত টাকা কেজি? 350 টাকা। 350 টাকা এক একটা সাইজ অনেক বড়। এটা কত কেজি হবে? হবে 1 কেজি, হবে হাফ কেজি, 1 কেজি, হবে 1 কেজি, 1 কেজি, 2 কেজি পর্যন্ত হয়, 5 কেজি পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, এই সেই শাহি জিলাপি। এটা কি কত বছরের ঐতিহ্য? এটা 78 বছরের ঐতিহ্য। আচ্ছা আচ্ছা, 90 শূন্য। আচ্ছা 90 শূন্য। আচ্ছা এই সেই শাহি জিলাপি যেটা 78 বছরের পুরনো। আমি এক একটা জিলাপির সাইজ দেখুন, জাস্ট এক একটা 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। 300-400 টাকা কেজি। এটা কত মামা? 100 টাকা। আর এটা আছে 80 টাকা। আর এই যেটা এটা সবগুলো গরম তো না? এটার নাম কি মামা? এটার নাম যে খাবারগুলো আপনার খোলামেলা অবস্থায় আছে বা ঢাকা নাই সেইগুলো কিন্তু অস্বাস্থ্যকর একটা অবস্থা, সেগুলো পরবর্তীতে কি হবে সেটা আপনারা জানেন, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাট যেগুলো ঢাকা আছে বা প্যাকেজজাত খাবার সেগুলো কিন্তু তুলনামূলক ভালো হবে। আর এই হচ্ছে 400 বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী সেই চক বাজার ইফতার মার্কেট। এইখানে দেখেন সবগুলা কি? এটা মামা মোমো, চিকেন মোমো না? আচ্ছা আপনার এই এখানে সমস্ত মানে যত ধরনের খাবার আইটেম আছে, বিশেষ করে ভাই ফাস্টফুড গুলো সবগুলা কিন্তু পাবেন এখানে। মামা কি অবস্থা? এদিকে আসছেন, এদিকে আসছেন। ভালো ভালো না? একটু সাবধানে, তাহলে কিন্তু অস্বাস্থ্যকর হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, তাই না? আমরা চাই সবগুলো যেন খাবার স্বাস্থ্যকর হয়, মানুষের সারাদিন রোজা থাকার পরও যেন এই খাবারটা খেলে যেন স্বাস্থ্যের জন্য ভালো হয়, তাই না? গত বছর থেকে কি দাম একটু বাড়ছে মনে হয় নাকি? আপনি জানেন না দাম বাড়ছে? আপনি বলেন, আপনি জানেন না? আমি তো জানি অনেক বাড়ছে, অনেক বাড়ছে দাম। যেভাবে বাড়ছে তাতে গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু সাধ্যের বাইরে চলে গেছে। যে খেজুরগুলা 500 টাকা, 600 টাকা, 700 টাকা ছিল সেগুলো কিন্তু এবার 1600-1700 টাকা কেজি। তাহলে ভাবুন, মানে গরিব যারা আছে বা মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু নাগালের বাইরে চলে গেছে। বর্তমান যে বাজারে সিন্ডিকেট বলেন আর দাম ঊর্ধ্বগতি বলেন যেটাই বলেন না কেন, দামের সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে। এই হচ্ছে আজকের এই প্রথম রমজানের আজকের এই বাজার, বিখ্যাত সেই শাহি চক বাজারের।